আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করুন হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের যে ভিডিওটি দেখাবো সেটি হল এরকম ধরনের সেভেন সিগমেন্ট দেখা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন সার্কিটে যেখানে নাম্বার ওঠার প্রয়োজন আছে বা এই ধরনের ডিজিটাল ঘড়িও বানানো হয় কিন্তু এই সেভেন সিগমেন্ট সম্বন্ধে আমাদের কিন্তু খুব একটা আইডিয়া থাকে না তা আমি আজকে দেখাবো যে এই সেভেন সিগমেন্ট দিয়ে কিভাবে আইসি ছাড়া আপনারা এই সেভেন সিগমেন্ট ডিজিটগুলো এলএডি ভেতরে সমস্ত এলইডিগুলো ভেতরে জ্বালানো যায় দেখুন আমরা এই ধরনের সেভেন সেগমেন্ট আমরা খুবই পরিচিত কিন্তু এই ধরনের বা এই ধরনের খুব একটা পরিচিত নয় এইগুলো সবাই হয়তো জ্বালাতে পারবেন আমি একটি ভিডিও দেখে দেখিয়েছি দেখবেন পরপর আইসি ছাড়া কিভাবে ডায়ট দিয়ে কিভাবে এক দুই তিন চার করা যায় এই সেগে সেভেন সেগমেন্ট দিয়ে এক থেকে জিরো থেকে নাইন অবধি কীভাবে করা যায় সেটা আমি দেখিয়েছি কিন্তু এখানে দেখুন পাঁচটা পিন আছে এখানে পাঁচটা পিন আছে মানে প্রত্যেক কটা একটা হলো কমন নেগেটিভ ক্যাথোড আর বাদ বাকিগুলো অ্যানোড এ একটি ক্যাথোড দেখুন এইখানে এই মাঝখানের পিনটি ক্যাথোড আর বাদ বাকিগুলো সব অ্যানোড তার মানে আমরা এই লাইটটি জ্বালাতে গেলে মাইনাস দেব এটাই মাইনাস মাঝখানের পিনটিতে মাইনাস আর এগুলো সব যেটাই যেরকম প্লাস দেব সেরকমভাবে এর ডিজিটগুলি জ্বলবে কিন্তু এখানে পাঁচ আর পাঁচ দশটা পিন আছে এটা খুবই সহজ কিন্তু এই ধরনেরগুলো দেখুন এপাশে এক দুই তিন চার পাঁচ ছটা পিন এ পাশে ছয় 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 বারো তাহলে এইটা তো একটা ডিজিট বলে এখানে এই পিন আছে এখানে এই ছ পাঁচটা পিন আছে এ পাশে পাঁচটা আর পাঁচ দশটা পিন আছে তাহলে এটা তো খুবই সহজ কিন্তু এইখানটায় দেখুন ছটা পিন দিয়ে এপাশে ছটা এপাশে ছটা পিন দিয়ে এতগুলো ডিজিটকে জ্বালাতে হবে সেটা কি প্রসেসে জ্বালাতে হবে সেটা আমি দেখাবো। এটা আপনারা আইসি ছাড়া ডায়েট দিয়েই আপনারা প্রচুর ডায়েট লাগবে ডায়েট দিয়ে আপনারা এখানে এক দুই এটাকেও এক থেকে দশ অবধি করতে পারবেন জিরো থেকে নয় অবধি করতে পারবেন এটাও করতে পারবেন এটাও করতে পারবেন এবং এটাও করতে পারবেন এইভাবে আমি এই চার ধরনের সেভেন সিগমেন্ট আমি নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু যদি আরও সেভেন সিগমেন্ট হয় যেমন দুটো তিনটে ঠিক এই প্রসেসেই আপনারা করতে পারবেন এই ডিজিটগুলো জ্বালাতে পারবেন আমি পরপর দেখাচ্ছি দেখুন আমি এর জন্য একটি একটি সার্কিট তৈরি করে নিয়েছি যে কীভাবে এটা করা হবে কীভাবে জ্বালানো হবে দেখুন প্রথম আমি এটাকে জ্বালিয়ে দেখাচ্ছি যে এটা কীভাবে আমাদের এটাকে এ এই যে এই উপরে আমাকে এইভাবে ধরতে হবে এই উপরেরটাকে এ ধরতে হবে এর এ পাশে বি এ পাশে সি এ পাশে ডি এ পাশে ই এ পাশে এ আর মাঝখানেরটা যেটা আছে সেটা হলো জি আমাকে ধরে নিতে হবে আর দেখুন এই মাঝখানে দুটো ক্যাথোড আছে আমি একটি ব্যাটারির সাহায্যে এটি হলো ওয়ান পয়েন্ট এইট ভোল্ট দু ভোল্টও না দিলেই এটা কিন্তু জ্বলবে তার জন্যে আমি একটি ব্যাটারির সাহায্যে আমি এটি জ্বালাবো এখানে একটা রেজিস্ট্যান্স দিয়েছি যার মান হলো দুশো কুড়ি ওমস তাহলে আমি দেখাচ্ছি এই যে ক্যাথোড আমি মাঝখানের পিনটায় আমি ক্যাথোড ধরলাম তাহলে আমাকে উপরের যে এ এ পিনটি আছে যেটা উপরের যে এ এল আছে এই যে এ এলইডি জ্বালানোর জন্যে এখানে আমাকে অ্যানোড দিতে হবে এটা কিন্তু উল্টোও হতে পারে দেখুন এটা হলো এ বি ঠিক বি ঠিক পাশেরটা তার মানে আমার এলইডির পিন হল এটা একদম শেষের দেখুন বি এবং সি হল ঠিক নিচেরটা এটা হলো ডিপি মানে এই পয়েন্টটা তাহলে সি আমি ডিপিও জ্বালিয়ে দেখাচ্ছি দেখুন এই পয়েন্টটা হলো এই যে ডিপি দেখুন চলছে এটা ডিপি আর এইটা দেখুন সি এইভাবে আপনারা স্ক্রিনশট করে রাখুন এই এটি জ্বালানোর জন্যে দেখুন আমি এ বি সি এ বি সি ডি ই এফ জি এইভাবে এলইডিটাকে জ্বালানো যাবে এবার আমি যদি যে এলইডিটাকে জ্বালাবো সেই এলইডিটাকে ফরওয়ার্ড বায়াসে একটি ডায়ার লাগিয়ে সেই এলইডিটাকে জ্বালানো যাবে এবং তারপরে পরবর্তীকালে আবার যেটাকে আমি জ্বালাবো ধরুন বিটাকে জ্বালাবো বিটাকে ফরওয়ার্ড বায়াসে আমাকে একটা ডায়েট দিতে হবে আমি এই ধরনের একটা ভিডিও দেখবেন করেছি যেটা চেঞ্জার লাইট বলে একটা ইয়া আমার ভিডিওতে আছে এটা কীভাবে পরপর জ্বালানো যায় শুধু ডায়েট দিয়ে এক দুই তিন চার করে এইভাবে জ্বালানো যায় সেটা আমি দেখিয়েছি এবং এটা দেখলেন এটা আপনারা তৈরি করলে দেখে নিতে পারবেন আমার এই সার্কিট থেকে এবং পরবর্তী যে যেটি আমি দেখিয়েছি এটা হলো এটা হলো এইটা এখানে দেখুন অ্যানোড অ্যানোড রয়েছে এই পিনটি এখানে কিন্তু ক্যাথোড নেই এখানে অ্যানোড মানে পজিটিভ ভোল্টেজ দিতে হবে এই পিনে এটা হলো অ্যানোড ওয়ান এটা অ্যানোড ওয়ান তার পরবর্তীকালে এ এফ তার মানে এই এইটার মতনই হচ্ছে এ এফ তারপরে অ্যানোড টু তা প্রথমে এই এলএডিটা জ্বলবে তারপরে এটাকে অ্যানোড এইটাকে অ্যানোড দিলে এ এফ যেটাই দেব আমি সেটা সেই ডিজিটটা জ্বলবে প্রথমে আমি একটা দেখিয়ে দিই আমি দুটো ডিজিট দেখিয়ে দিচ্ছি অ্যানোড হলো পজিটিভ তাহলে আমার এই ডিজিটটা কিন্তু জ্বলবে এ মানে উপরের উপরের যে অংশ এলইডিটি আছে সেটি কিন্তু জ্বলবে দেখুন দেখুন আমি এটাকে উল্টো ধরেছি বলে এজন্য এরকম হচ্ছে এটাকে ঠিক এই ডিপি যে অংশটি আছে ডিপি যেটি আছে সেটা নিচের দিকে দিতে হবে তাহলে আমার অ্যানোড হলো এটা এবার উপরের অংশটি এ জ্বলবে দেখুন উপরেরটা এ জ্বলছে আমাকে যদি আমি এর পরবর্তীকালে বি জ্বালাতে চাই তাহলে আমার বি কোথায় আছে ঠিক একদম শেষের পিনটা আমার কিন্তু অ্যানোড হলো ওয়ান এক নম্বর হলো এইটা এই এলইডিটা কাজ করছে দেখুন বি জ্বালাতে গেলে দেখুন এটা হলো বি এই যে বি জ্বলছে এবার ধরুন আমি এটা না জ্বালিয়ে আমি এইটাকে জ্বালাবো এটা তাহলে আমাকে এটাকে জ্বালাতে গেলে আমাকে অ্যানোট কোথায় দিতে হবে অ্যানোট টুতে টু মানে এক দুই তিন চার চারে আমাকে দিতে হবে দেখুন এক দুই তিন চার দেখুন আমি চারে দিয়ে দিলাম তার মানে অ্যানোট টু এই এলইডিটা জ্বলবে তাহলে এ দিতে হবে হলো কিন্তু সেই একটাই এ হলো এইটা এ জ্বালাতে চাইছি দেখুন এ জ্বলবে তার মানে এরকমভাবে পরপর আপনারা কানেকশান করতে পারবেন এটাও জ্বালাতে পারবেন এটাও জ্বালাতে পারবেন অ্যানোড থ্রি জ্বালাতে গেলে এই যে এখানে এক দুই তিন চার পাঁচ নাম্বার পিনে অ্যানোড থ্রি এইটাই এটা জ্বলবে কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু এ হলো এটা দিতে হবে বি হলো এটা দিতে হবে সি এখানে এরকমভাবে কিন্তু পরপর জ্বালিয়ে যেতে হবে আপনারা এটাকেও স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবং আমি আবার আরেকটা দেখাই এটা তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে এই এলএডির এই ডিজিট এই ডিজিট এই ডিজিট এই ডিজিট চারটে ডিজিটই কীভাবে জ্বালাতে পারবেন সেটা আমি এখানে দেখিয়ে দিলাম এরপরে আমি দেখাই যে এইটা এটি হলো বড় একটু বড় তো এটা কিন্তু এটা যেমন অ্যানোড দিলে জ্বলছিল এটা কিন্তু অ্যানোড দিলে জ্বলবে না এটা কিন্তু ক্যাথোড দিলে জ্বলতে হবে তাহলে আমরা ডিপিটা নিচের দিকে নিলাম তাহলে ক্যাথোড মানে নেগেটিভ এই যে নেগেটিভ এটাই আমি দিলাম এর পিন কানেকশান পুরোপুরি একই শুধু প্লাস মাইনাস একটু ঘুরিয়ে দিলেই এই ডিজিটটা জ্বলবে তাহলে এই জ্বালাতে গেলে আমাকে ঠিক পরের পিনটায় দিতে হবে দেখুন এ জ্বলছে মানে এইভাবে এ পরেরটা এফ এরকমভাবে আমি ভিডিও ছোট করার জন্যে আমি কিন্তু পুরোপুরি দেখালাম না কিন্তু এই রকমভাবে কানেকশান করলেই আপনারা কিন্তু এই ডিজিটটিও জ্বালাতে পারবেন মানে যেটা প্রয়োজন সেটাই আপনারা করতে পারবেন আইসি ছাড়া আপনারা এই ডিজিটগুলো কিভাবে জ্বালাবেন বা চেক করবেন আমি কিন্তু আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিলাম আমি সর্বশেষ আমি আর ডিজিট দেখাই এই ধরনের দেখবেন অনেক ব্লুটুথ বা অন্য কোনো অন্য কোন ইলেকট্রনিক্স কম্পোনেন্টসে এরকম ধরনের বোর্ডে এরকম ধরনের ডিজিট দেখা যায় যাতে লেখা আছে ডিভিডি তারপরে প্লে স্টপ সিডি এমপি ফোর এমপি থ্রি তাহলে আমরা এটাও দেখবো যে কীভাবে জ্বলছে এখানে কিন্তু এখানে দেখুন প্রত্যেক কটা ক্যাথোড আছে মানে মাইনাসটাকে ঠিক এই জায়গাটাই দিতে হবে মাইনাসটাকে ঠিক এই জায়গায় দিলাম আর এ যদি আমরা এ জ্বালাতে চাই এ যদি এই প্লে বটমটা চালাতে চাই তাহলে আমরা কি করব এখানে জিরো মানে সব এই ক্যাথোড জিরো দেখুন এখানে লিখেছি ক্যাথোড জিরো জিরো লিখেছি তার মানে আমি এই প্লে বটম প্লে স্টপ সিডি ডিবিডি এমপি ফোর এমপি থ্রি এগুলো চালাবো তাহলে আমাকে এই শেষে আমাকে ক্যাথোড দিতে হবে একদম শেষে আমাকে ক্যাথোড দিয়ে দিলাম এবার দেখুন পরপর কেমন জ্বলছে দেখুন আমি প্লে বটমটা জ্বালিয়েছি তার পরবর্তীকালে দেখুন আমি স্টপটা জ্বালাবো দেখুন স্টপটা জ্বালিয়ে দিয়েছি এই রকমভাবে প্রত্যেক কটা এবার ডিজিটগুলো জ্বালাতে গেলে আমাকে কী করতে হবে দেখুন আমি বলে দিয়েছি যে ক্যাথোড ওয়ান ক্যাথোড টু ক্যাথড থ্রি ক্যাথোড ফোর তার মানে ওয়ানকে জ্বালাতে গেলে আমাকে এক এক দুই তিন চার পাঁচে আমাকে দিতে হবে তাহলে আমি ক্যাথোড এক দুই এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার দেখুন আমি জ্বালাচ্ছি দেখুন প্রথমে এ কে জ্বালাবো একে জ্বালালে দেখুন এইটার এটি জ্বলছে এটা জ্বলছে আমি একটু লাইটটা কমিয়ে দিই দেখুন এর এটা জ্বলছে বি কে জ্বালাতে গেলে তার পরেরটাই দিতে হবে সিকে জ্বালাতে গেলে তারপরেরটায় এরমভাবে ক্যাথোড ওয়ান মানে এটা ক্যাথোড টু মানে এটা ক্যাথোড থ্রি মানে এটা এইভাবে ডিজিটগুলো পরপর জ্বালাতে হবে যে আমরা এই পুরোটাই আমরা কিন্তু সমস্ত এলইডিটাকেই কিন্তু আমরা এই সার্কিট যেটি করেছি সেটার সাহায্যে আমরা জ্বালাতে পারছি তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করুন শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমি নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আনব আজকে এই পর্যন্তই নমস্কার